হ্যালো স্টুডেন্টস আজ আমি দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস টেনের দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষায় কীরকম ইংরেজির কোশ্চেন হতে পারে নব্বই নম্বরের তার একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে এখানে আলোচনা করব সমস্ত প্রশ্নের উত্তর সহ এবং নব্বই নম্বরের যেহেতু এটা প্রশ্ন সিন আর সিন রাইটিং গ্রামার সব কিছুই আছে এবং তোমরা তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ তোমাদের অনেক কিছু পরিচিত এগুলো বারবার করা হয়ে থাকতে পারে কিন্তু বহু কিছু রাইটিং বা গ্রামার যেগুলো তোমাদের অনেকেরই অজানা থাকবে কিন্তু দু সালে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এবং সেগুলো সেই জন্যই বারবার পরামর্শ দেবো তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের যে অংশগুলো বিশেষ করে দরকার সেগুলো বারবার সেই জায়গাগুলো পজ করে হোক বা রিপিট করে হোক বারবার সেই জায়গাগুলো দেখবে তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে বারবার তোমাদেরও অনুরোধ করছি যাই হোক আমরা জানি যে প্রথমে সিন প্যাসেজ থাকে সিন প্যাসেজের মধ্যে বারো নম্বর প্রোজ থেকে আর আট নম্বর পোয়েমটা থেকে যাই হোক এখানে আমি একটা সম্ভাব্য যে তোমাদের রিডিউসড সিলেবাস তোমাদের রয়েছে তার মধ্যে এই পাঁচটা যে প্রোজ পোয়েম মিলিয়ে পাঁচটা রয়েছে তার মধ্যে দুটো পোয়েম তিনটে প্রোজ সেই দুটো পোয়েম এবং তিনটে প্রোজ থেকেই আমি এখানে সিন প্র্যাসেজটা করেছি এবং দেখো সম্ভবত এই রকমভাবেই তোমাদের পরীক্ষায় পড়ার চান্স বেশি তোমাদেরকে আমি যে যেরকমভাবে কিছু টিপস দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে বা সেগুলো মনে রেখে উত্তরগুলো করার চেষ্টা করবে দেখো প্রথমেই আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি এখানে উত্তরগুলো করার সময় যেহেতু তোমাদের এটা সিন প্যাসেজ তোমরা বারবার এই প্যাসেজটা প্র্যাকটিস করেছো সেজন্যে তোমরা উত্তরগুলো যাবে এবং উত্তরগুলো যখন করবে তখন কিন্তু ওই উত্তরগুলো প্যাসেজের কোন লাইনটাতে রয়েছে কোন সেন্টেন্সটাতে রয়েছে বা কোন পোর্শনটায় রয়েছে সেইখানটা বারবার পড়বে তাহলে উত্তরগুলো আরও কারেক্ট হয়ে যাবে দেখো প্রথমে এখানে বলা আছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস ইন দি গিভিন প্লেসেস এইখানে এই বাক্যটা সম্পূর্ণ করার জন্য এই যে বিকল্প উত্তরগুলো রয়েছে তার মধ্যে সঠিকটা বেছে নিয়ে লিখতে হবে এবং তার মধ্যে একটা পেস বা জায়গা দেওয়া রয়েছে সেই জায়গাটাই উত্তরটা লিখবে এখানে কিন্তু টিকমার্ক বা অন্য কিছু বলছে না ওই জায়গাটাই কিন্তু উত্তরটা লিখে বাক্যটা কমপ্লিট হবে এটা কিন্তু খেয়াল রাখবে দেখো প্রথমে বলা আছে গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ বাই এখানে দেখো প্রথমেই রয়েছে যে এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ তাহলে এই শব্দগুলো আমার কথাটা ভালো করে খেয়াল করো যে এই শব্দগুলো আমি কোন কোথায় পাচ্ছি বা কোন সেন্টেন্সটা পাচ্ছি না এইখানটাতে এখানটায় উত্তরটা আমার রয়েছে এবং পরিষ্কারভাবে আমি এখানটা যেমন আন্ডারলাইন করে রেখেছি তোমাদের সুবিধার্থে এইভাবে আন্ডারলাইন করে কেউ দেখতে পারো তাহলে ট্রেন আমি এখানে সি উত্তর এখানে সি লিখে ট্রেন লিখে দিলাম তারপর দু নম্বর দেখো দি ইমারশান অফ গান্ধীজিস অ্যাসেস টুক প্লেস ইন দি রিভার তাহলে গান্ধীজির ছাই ভাষ্যগুলো যেখানে বিসর্জন করা হয়েছিলো সেটা কোথায় না ইন্দি রিভার এখানে দেখো উত্তর রয়েছে যে এইও তোমরা এইখানে ভালো করে খেয়াল ইন ইন্দি গ্যাঞ্জেস ইমাসিন্দি দিয়াশিস ইন দি গ্যাঞ্জেস অর্থাৎ গঙ্গাতে তাহলে আমি এখানে উত্তরে এ রয়েছে ও এতে গ্যাঞ্জেস লিখলাম তারপরে গান্ধীজি গান্ধীজির প্রেজেন্স কুড বি ফেল্ট অ্যামিড দি কোথায় তার উপস্থিতি অনুভব করা যেতে পারে এইখানে দেওয়া রয়েছে দেখো যে এই যে গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস তাহলে আমার এইখানে বি কলম বি অল্টারনেটিভটা রয়েছে যে ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস তাহলে আমি এখানে বি লিখে ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস তারপরে দেখো আফটার দি পাসিং অ্যাওয়ে অফ গান্ধীজি দি অথর ফিল্ড গান্ধীজির দেহত্যাগের পরে অথরের কি অনুভব হয়েছিল না তিনি নিজেকে আনপ্রোটেক্টেড মনে করছিলেন এইখানে একটা লাইন আছে দেখো যে আই ফেল্ড দি ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড লিভিং মি আনপ্রোটেক্টেড তাহলে দি অথর ফেল্ড এখানে ডি এর অপশানে রয়েছে ডি এর অল্টারনেটিভে আনপ্রোটেক্টেড তারপরে দেখো গান্ধীজি ব্রট মিলিয়নস অফ পিপল আউট অফ এইখানে একটা লাইন রয়েছে দেখো যে হি ব্রড দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাগেন্ড দেম টু ওয়ান অ্যান্ড আদার সাফারিং তাহলে আমি বারবার পরামর্শ দিচ্ছি যে এইখানে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো কোন লাইনটা বা কোন সেন্টেন্সটা রয়েছে দেখো সেই লাইনটা বা সেই সেন্টেন্সটাতেই উত্তর থাকবে তাহলে আমি এখানে বলতে পারি ব্রড দেম আউট অফ ইনডিফারেন্স তাহলে এতে ইনডিফারেন্স রয়েছে আমি এই এটা ইন্ডি আউট অফ এখানে এ লিখে তোমরা ইনডিফারেন্স করে দিলে দেখো এইভাবে ইন্ডিফারেন্স লিখে দিবে তাহলে এটা তোমাদের এখানে পেজটা পূরণ হয়ে গেল এরপরে দেখো বি প্রশ্নের উত্তরে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স শেষ এটা সেন্টেন্স শেষ হবে উইথ ইনফরমেশন এটা কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স শেষ হওয়ার কথা উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট তাহলে পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে এগুলো বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে এবার দেখো অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দি প্ল্যাটফর্ম কোথায় পাচ্ছ না অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দি প্ল্যাটফর্ম তাহলে যে অংশটায় আমার রয়েছে সেই অংশটা বাদ দিয়ে আমি একবারে পুরোপুরি ওখানে সেন্টেন্সটা দেখে দেখে লিখে দিলাম যে ফিল্ড দি প্ল্যাটফর্ম তেমনি দেখো দি অথর ফেল্ড দ্যাট সি হ্যাড গ্রোন আপ উইদিন এখানে দেখো দি অথর ফেল্ড দ্যাট আমি এর আগেই বলেছি যে দি অথর এখানে অনুভব করেছিলেন কি অনুভব করেছিলেন না দি অথর ফেল্ড দ্যাট ইউ যে আই ফেল্ড আই হ্যাড গ্রোন আপ উইদ এ ম্যাজিক সার্কেল দেখো গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল তাহলে এইখানে তোমরা লিখে দিলে দি অথর ফেল্ড দ্যাট সি হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল এরপরে আবার দেখো দো গান্ধীজি হ্যাড পাসড অ্যাভে যদি গান্ধীজি দেহত্যাগ করেছিলেন হিস ইন্ডিয়া উড কন্টিনিউ টু এখানে একদম দেখো লাস্টে রয়েছে যে বাপু হ্যাড পাস অ্যাভে বাট হিস ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিস চিলড্রেন তাহলে যে অংশটা এখানে রয়েছে সেটা বাদ দিয়ে আমি লিখে দিলাম যে টু লিভ ইন হিস চিলড্রেন এরপরে দেখো সে টেট ওয়েদার দি ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস তাহলে এখানে ট্রু হলে টি লিখতে হচ্ছে আর ফলস হলে এফ লিখতে হচ্ছে তোমাদের এই যে বক্স দেওয়া রয়েছে তার মধ্যে লিখবে প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেসেস ওয়ার্ডস ইন সাপোর্টস অফ ইয়র অ্যান্সার তোমার উত্তরের সাপেক্ষে ফ্রেস বা সেন্টেন্স অথবা শব্দ তোমাকে ওইখান থেকে তুলে লিখতে হবে তাহলে এবং অবশ্যই এটা বারবার খেয়াল রাখবে যে অংশটার দ্বারা তোমার উত্তরটাকে সাপোর্ট করছে অর্থাৎ উত্তরটা ট্রু না ফলস বলছে সেই অংশটি লিখবে তবে সেইটা লেখার একটা স্টাইল হচ্ছে কি যদি পুরো সেন্টেন্সটা লিখো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সিঙ্গল ইনভার্টে কমার মধ্যে লিখছো যদি কিছুটা একটা সেন্টেন্সে কিছুটা অংশ লিখে বাকিটা না লিখলেও হবে তাহলে ডট 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 দিয়ে সেই অংশটা সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য সেইটা ফুল স্টপ দিয়ে দিলে তারপরে কমাটা শেষ করলে তাহলে এখানে যেমন ধরো বলেছে যে আফটার দি ইমার্সন অফ গান্ধীজি স্যাসেস অ্যাট এলাহাবাদ দি ন্যারেটর অ্যালোন রিটার্ন টু ডেলি তাহলে গান্ধীজি যে ছাইভস্ত এলাহাবাদে বিসর্জন হয়েছিল তারপরে ন্যারেটর একা দিল্লিতে ফিরেছিলেন কিন্তু এটা নয় এইখানে একটা লাইন আছে দেখো আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ড ব্যাক টু ডেলি তাহলে পরে আমরা সবাই আমরা সবাই তাহলে মানে একা নয় তাহলে আমি এটা সিঙ্গিল মেটে পুরো সেন্টারসে যেহেতু লিখছি সিঙ্গিল মেটে কমাটা অবশ্যই দেবে যে আফটার ওয়ার্স উই অল ওয়েন্ড ব্যাক টু ডেলি এবার ফুল স্টপ দিয়ে এটা যেহেতু এটাকে আমি ওখান থেকে কোট করে লিখতে হচ্ছে অর্থাৎ ওখান থেকে তুলে নিয়ে লিখতে হচ্ছে তাহলে আমাকে এরকম এই কোটেশান মার্কটা অবশ্যই দিতে হবে আর আমি তার আগে বক্সে এটা তো ফলস তাহলে এফটা লিখে দিয়েছি এবারে এর পরের আবার দেখো যে যেভাবে তোমাদের করতে বলেছি ঠিক আবার সেইভাবে করবে দেখো দু নম্বরে কী বলা রয়েছে না দু নম্বরে বলা রয়েছে দেখো যে দি ন্যারেটর ডিড নট হ্যাভ দি অপরচুনিটি টু ওয়াক উইথ গান্ধীজি ডাইরেক্টলি অর্থাৎ ন্যারেটরের সুযোগ হয়নি গান্ধীজির সঙ্গে প্রত্যক্ষভাবে হাঁটা তাহলে এইখানে এখানে একটা লাইন আছে দেখো যে এই লাইনটা তুমি হুবহু লিখে দিতে পারবে কোন লাইনটা না এইখানে একটা লাইন আছে দেখো যে আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াক উইথ গান্ধীজি তাহলে তোমার এইখানে সিঙ্গলি ভাইটা কোমার মধ্যে আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াক টউথ গান্ধীজি বলে আর বাকিটা না লিখলেও হবে এবারে এখানে ডট দিয়ে তুমি সেটা শেষ করে দিতে পারবে তাহলে সেইভাবে এটা কি লিখলে যে দেখো আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াক টুইথ গান্ধীজি আমি দেখো এরপর আর বাক্যটা আমি শেষ করার জন্য কী করলাম এখানে একটু ডট দিয়ে চলে গেলাম তারপরে এটাকে এটা সেম কোটেশান মার্কটা শেষ করলে এবং এটা অবশ্যই ট্রু সেই জন্যই বক্সে তো আমরা ট্রু লিখেছি টি লিখে দিয়েছি টি এবার এটা সেইভাবে তোমরা কিন্তু উত্তরগুলো খেয়াল করবে যে আমার পুরোটা না লিখতে হলে ওইভাবে একটু ছেড়ে দিয়ে লিখবো এবার আমাদের একটা পোয়েম আছে দেখো রিড দি পোয়েম গিভ ইন বিলো অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলো তাহলে এটাও তোমাদের জানা কবিতা তাহলে আমরা আগে সরাসরি উত্তরে যাই কি বলেছে দেখো রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স ওই আগের প্রসের মতনই তাহলে এখানে দেখো বলেছে দি পোয়েট ক্রেপ টিন তো এখানে খুব সোজা যে ওয়ান সাই ক্রেপ টিন কোথায় অ্যান্ড ও কুড তাহলে এখানে রয়েছে গি এ টানেল এ ও অ্যান ওকুড তারপরে হোল এ ট্রেন তাহলে অ্যান ও মানে বি দেখে অ্যান ওকুড বি এখানটায় ডাক দিলে দেুড এমনি দি পোয়েট ওয়াজ লুকিং ফর তাহলে এখানে প্রথমে দেখা রয়েছে যে ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ তাহলে এখানে অবশ্যই আমার ডিতে স্ট্যাগ রয়েছে তাহলে ডি স্ট্যাগ লিখে দিলে তারপর দি পোয়েট এবার এখানে একটা দেখা কথা রয়েছে আই মেট অ্যান ওল্ড উইম্যান তাহলে এই মেটটার ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম অ্যাক্রস মানে কাম অ্যাক্রস মানে মুখোমুখি হওয়া বা দেখা হওয়া তাহলে সেইটাই এখানে ফ্রেজাল ভার্ভে করা আছে অর্থাৎ কবি দেখা হলো কেম অ্যাক্রস এটা মেটের জন্যে যে কেম অ্যাক্রস তাহলে কাছ আমাদের যায় না অ্যান ওল্ড উইম্যান তাহলে তোমরা এই যে এর দাগে রয়েছে দেখো অ্যান ওল্ড উইম্য অ্যান ওল্ড উইম্যান এই ফ্রেজাল ভার্ভ তোমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট কাম অ্যাক্রস তোমরা পরে ফ্রেজাল ভার্বের ভিডিওতে আমরা বলেছি আমি বলেছি অলরেডি তারপরে আবার ফেজাল ভার্ভ যখন নিয়ে আলোচনা করবো তখন বলবো তারপরে দেখো এইখানে চার নম্বরে সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব হিয়ার দি ওয়ার্ড ট্রাইব রেফার্স টু এখানে একটা কথা খেয়াল করো যে যে এইখানে একটা লাইন আছে সারাউন্ডেড বাই এ অ্যান্ড টু এ মানে কারা এই ট্রাইবটা বলেছিল উই আর দি ওক ট্রিস তাহলে কারা না তাহলে আমাকে এইটা কিন্তু এই লাইন দুটো ভালো করে বুঝতে হবে যে তারা বলছে মানে ট্রাইবটা বলছে উই আর দি ওক ট্রিস ট্রাইবের সেই জাতি উপজাতির লোকেরা বলছে যে আমরা হচ্ছি ওক গাছ তার মানে তাহলে ওই ট্রাইব বলতে এখানে কারাক বোঝানো হচ্ছে না ওক ট্রিস সেটা খেয়াল করবে সেই জন্যই এইখানে দেখো আমি এখানে ট্রাইব রেফার্স টু ওক ট্রিস অর্থাৎ এর দাগে রয়েছে ওক ট্রিস তাহলে এ ওক ট্রিস হয়ে গেল এরপরে প্রশ্নগুলো রয়েছে দেখো তাহলে এর দাগে ওক ট্রিস ওক ট্রি করলে এরপরে প্রশ্নগুলো হচ্ছে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স হোয়াট ইজ দি নেম অফ দি পোয়েম হোয়াট ইজ দি নেম অফ দি পোয়েট এখানে দেখো যেমনভাবে প্রশ্নটা থাকবে সেই শব্দগুলো কি প্রয়োগ করে তোমার উত্তরটা করবে যাতে ভুল না হয় তাহলে দি নেম অফ দি পোয়েম ইজ এই কবিতাটার নামটা তোমরা জানো মাই ওন ট্রু ফ্যামিলি এটা তোমাদের অবশ্যই জানা এবং তোমরা আমি বলার আগেই উত্তরটা করতে পারবে দি নেম অফ দি পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি তাহলে তোমরা হেডিং লেখার নিয়ম জানো যে আর্টিকেল প্রিপারিশন কনজ্যাংশান মাঝখানে থাকলে সেগুলো ছোটো হাতে অক্ষর হয় বাকি সমস্ত শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয় তাহলে তোমরা সেইভাবে দেখো আমি হেডিংটা লিখেছি এবং সিঙ্গল ইনভার্টার কোমার মধ্যে লিখতে হবে তাহলে দি নেম অফ দি পোয়েম ইস এবার আবার বলছে হোয়াট ইজ দি নেম অফ দি পোয়েট তাহলে দি একই সেই ভাষা প্রশ্নের শব্দগুলো ভাষা দি নেম অফ দি পোয়েট ইস টেড হুইস তাহলে এইটাও সেই সেইভাবেই লিখলে তারপরে দেখো হোয়াট কাইন্ড অফ প্রমিস ওয়াজ দি পোয়েট আস টু মেক তাহলে এখানে কী প্রমিসটা বলেছে না এইখানে একটা আছে দেখো প্রমিস কথাটা এই যে এই লাইনটা আমাকে দেখতে হবে যে এই যে ওইখানে দেখো যে উই আর চপ ডাউন উই আর টর্ন আপ ইউ আনলেস ইউ মেক এ প্রমিস তাহলে আনলেস ইউ মেক এ প্রমিস নাও নাও ইউ আর গোয়িং টু ডাই তাহলে প্রমিসটা কী না হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড হুই আর নাও ইউ উইল প্ল্যান টু তাহলে কি না অ্যাকচুয়ালি প্রমিসটা হচ্ছে হোয়েন এভার ইউ সি অ্যান্ড ওক ট্রি ফেল্ড ইউ প্ল্যান টু তাহলে আমি সেইটাকে একটু ইনডাইরেক্ট করে লিখতে হবে তোমাকে তাহলে সেটা কীভাবে লিখেছি দেখো প্রশ্নের শব্দগুলি সাজিয়েছি দি পোয়েট ওয়াশ এইযোগ প্রশ্নের শব্দগুলোকে আমি সাজিয়েছি দেখো দি পোয়েট ওয়াশ দি পোয়েট ওয়াশ আস টু মেক তাহলে দি পোয়েট ওয়াশ আস টু মেক দি প্রমিস কবিকে বলা হয়েছিল প্রতিজ্ঞাটা করতে কী না মেক দি প্রমিস দ্যাট যে হোয়েভার অ্যান ওক ট্রি ওয়াস ফেল্ড টেন্সে হচ্ছে তাহলে হোয়ে নেভার যখনই অ্যান ওক ট্রি ওয়াজ ফেল্ড হি উড প্ল্যান টু তাহলে ওইটাকে আমি একটু ইনডাইরেক্ট করে লিখে দিলাম এবারে দেখো আমরা আনসিনে যাবো তবে আনসিনে কিন্তু উত্তরগুলো আগে দেখব তারপরে প্রশ্নটা নয় আনসিনটা কিন্তু তোমাদের দুবার তিনবার পড়ে তারপরে উত্তরগুলো যেতে হবে কারণ আনসিনটা তো সম্পূর্ণ তোমাদের অজানা প্যাসেজ তাহলে দেখো রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন গিভিন বিলো দি লাভ ফর বুকস দি লাভ ফর বুকস ক্যান টেক অ্যাজ মেনি ফর্মস অ্যাজ দি বুক ইটসেলফ বইয়ের প্রতি ভালোবাসাটা ততটায় তত রকমেরই হতে পারে যত রকমের বই বইয়েরাই হয় বা বইগুলোই হয় নারায়ণচন্দ্র চক্রবর্তী ইজ লিভিং প্রুফ অর্থাৎ নারায়ণ চক্র চন্দ্র চক্রবর্তী হলেন একটা জীবন্ত প্রমাণ দি ম্যান ইজ রিগার্ডেড অ্যাস ওয়ান অফ দি বেস্ট বাইন্ডার অফ বুকস ইন দি সিটি অ্যান্ড ইজ এ ডিস্টিংগুইসড নেম ইন পাবলিশিং বিগেন হিস কেরিয়ার উইথ এ ব্রিলিয়েন্ট সেলস অ্যাক্ট অর্থাৎ এই লোকটা যিনি যেনাকে মনে করা হয় যাকে মনে করা হয় যে ভালো বই বানাইকারীদের মধ্যে একজন শহরের বা নগরের ভালো বই বানাইকারীদের মধ্যে একজন এবং যিনি হচ্ছেন একটা প্রসিদ্ধ নাম ওই পাবলিশিং অর্থাৎ বই প্রকাশনাতে তাঁর পেশাগত জীবনটা শুরু হয়েছিল কিন্তু একটা বেশ ভালো রকমের তার যে সেলস অ্যাক্ট অর্থাৎ যে যিনি বিক্রেতার দায়িত্বে ছিলেন সেই ভালো রকমের একটা তিনি বিক্রি বাটা করতে পারতেন সেই হিসাবে তার পেশাগত জীবনটা শুরু হয়েছিল হি ওয়াজ বর্ন ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স ইন বাণিগ্রাম এ ভিলেজ আন্ডার বাঁশখালি পুলিশ স্টেশন ইন চট্টগ্রাম চিটাগং চিটাগং ইন বাংলাদেশ অর্থাৎ যেটা এখন হচ্ছে বাংলাদেশের চিটাগং তাহলে তার জন্ম হয়েছিল উনিশশো ছত্রিশ সালে গ্রামে যেটা হচ্ছে বাঁশখালীর কাছে বাঁশখালী থানার অন্তর্গত একটা গ্রাম ওই চট্টগ্রামের ভেরি ক্লোজ টু বার্মা এবং এই তার জন্মস্থানটা বার্মার খুব কাছাকাছি বার্মা মানে যেটা ব্রহ্মদেশ বা বর্তমানে আমরা মায়ানমার বলি ইট ওয়াজ এ বিউটিফুল প্লেস উইথ থ্রি হিলস আর এই তার জন্মস্থানটা ছিল খুবই সুন্দর জায়গা তিনটে পাহাড়ের ঘেরা বা তিনটে পাহাড়ের কাছাকাছি কী কী না ইউ ইমিসি অ্যান্ড লেনা এই যে তিনটে পাহাড় আছে সেগুলোতে শেষ চক্রবর্তী চক্রবর্তী মানে এরকমই বলছেন হি নেমস দেম এগেন অ্যান্ড এগেন তিনি এগুলোকে বারবার উল্লেখ করেন ফ্রম দি মিড সিক্সটিস অর্থাৎ ষাটের দশকের মাঝামাঝি থেকে হি ওয়াজ আস টু ডু দি বাইন্ডিং ওয়ার্ক ফর টু ইন্ডিয়ান এডিশনস অফ চেম্বারস টোয়েন্টিএথ সেঞ্চুরি ডিকশনারি টু বি পাবলিশড বাই অ্যালেড পাবলিশার্স ফার্স্ট অফ থার্টি থাউজেন্ড কপিস দেন অফ টোয়েন্টি থাউজেন্ড তাহলে ফ্রম দি মিড সিক্সটিস অর্থাৎ ষাটের দশকের মাঝামাঝি থেকে তাকে বলা হয়েছিল এই বাইন্ডিং ওয়ার্ডটা অর্থাৎ বই বানারের কাজটা করতে ফর টু ইন্ডিয়ান এডিশন দুটো ভারতীয় সংস্করণ কিসের না চেম্বার্স টোয়েন্টিএথ সেঞ্চুরি ডিকশনারি এটার জন্যে এটা দুটো ভারতীয় সংস্করণ হবে তো এটা কারা পাবলিশ করবে না অ্যালেড পাবলিশার্স এরা এই প্রকাশনার দায়িত্ব হচ্ছে অ্যালেড পাবলিশার প্রথমে প্রকাশিত হবে মানে তাকে বানতে হবে তিরিশ হাজার কপি তারপরে হচ্ছে কুড়ি হাজার কপি হি ওয়ার্কড অন এ সিরিজ তিনি বেশ ধারাবাহিকভাবে কিছু কাজ করেছিলেন সেগুলো কী কী না যেমন কল্ড ওয়েলথ অফ ইন্ডিয়া পাবলিশড ফর সি এস আই আর ডেলহি বাই সরস্বতী প্রেস এই সরস্বতী প্রেসের দ্বারা দিল্লিতে সরস্বতী প্রেসের দ্বারা প্রকাশিত হওয়া প্রকাশিত হবে সেই অনুকূলে তিনি এই ওয়েলথ অফ ইন্ডিয়ার হয়ে বই বাঁধায় কাহদা করেছিলেন তার সঙ্গে বুকস ফর সাহিত্য একাডেমি সাহিত্য অ্যাকাডেমির জন্য বই বাঁধায় কাহদা করেন তাছাড়া বসু বিজ্ঞান মন্দির অ্যান্ড ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং এছাড়াও বসু বিজ্ঞান মন্দির ও কলকাতা ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের হয়েও হি হ্যাড আন্ডারটেকেন দি বাইন্ডিং অফ বঙ্গীয় শব্দকোষ এ লেক্সিকন অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তিনি এছাড়াও দায়িত্ব নিয়েছিলেন এই বঙ্গীয় বই বইমান্ধায়ের কাজটা যেটা হচ্ছে এই বঙ্গীয় শব্দকোষটা কী না এটা হচ্ছে বাংলা ভাষার একটা ডিকশনারি বা যেটা আমরা বলি শব্দকোষ ডিকশনারি ইন দি লেট কখন না ইন দি লেট নাইনটিন সেভেন্টিস অর্থাৎ উনিশশো সত্তরের দশকের শেষের দিকে বাট দি নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এইট ফ্ল্যাট ডিস্ট্রয়েড অ্যাবাউট থ্রি হান্ড্রেড কপিস ইন হিস ওয়ার্কশপ কিন্তু উনিশশো সালের বন্যাটা তার সেই ওয়ার্কশপ বা কারখানায় তিনশো কপিকে এই বইটার তিনশো কপি নষ্ট করে দিয়েছিল ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি টু উনিশশো সালে হি ওয়াজ নমিনেটেড টু দি ওয়ার্ল্ড বুক ফেয়ার কমিটি ইন নিউ দিল্লি এই নতুন দিল্লিতে আয়োজিত যে ওয়ার্ল্ড ফেয়ার কমিটি বা বিশ্ব পুস্তক মেলা কমিটি তাতে তাকে নমিনেটেড বা নমি তাকে নমিনেটেড বা নমিনি করা হয়েছিল বা তাকে বাছাই করা হয়েছিল সেই জায়গায় অংশগ্রহণ করার জন্যে হোয়ার হি গেভ এ লেকচার যেখানে তিনি একটা ভাষণ দিয়েছিলেন টোয়াইস ইন নাইনটিন হান্ড্রেড নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সিক্স অ্যান্ড নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন উনিশশো ছিয়াত্তর এবং উনিশশো সালে দুবার হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দি ন্যাশনাল অ্যাওয়ার্ড তাকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল ফর বুক বাইন্ডিং অ্যান্ড ডিজাইনিং এই বই বাঁধায় বা তার বইয়ের ডিজাইন বা নকশা করার জন্য বাই দি প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতিদের দ্বারা হি থিংস দ্যাট হিজ ওয়ার্ক ডাজ নট ম্যাটার তিনি মনে করেন যে তার এই কাজটা কিছু ব্যাপার নয় ইট ইস ইউজলেস স্টাফ এটা একটা মানে ফালতু কাজের মতো এটা তার কাছে কোনো ব্যবহারিক মানে কোনো কাজটা গুরুত্বই নেই এটা কোনো গুরুত্বহীন কাজ হি শেষ তিনি বলেন বাট বেন্ডস ইনটেন্টলি ওভার দি বুক অ্যাট হ্যান্ড কিন্তু তার হাতে যে বইটা রয়েছে সেই বইটার উপর তিনি নিবিড়ভাবে মানে ঝুঁকে রইলেন বাট রিমেম্বার হোয়াট বুকস নিড ইজ সানলাইট অ্যান্ড এয়ার তিনি কি এই কী বললেন যে কিন্তু মনে রাখবেন বইগুলোর যা দরকার হয় বইয়েদের যা দরকার হয় কি দরকার হয় বইয়েদের না সানলাইট অ্যান্ড এয়ার অর্থাৎ সূর্যালক এবং বাতাসের বুকস আর লিভিং থিংস বই হলো জীবন্ত জিনিস তাহলে এখানে দেখো অ্যাডাপ্টেড ফ্রম দি টেলিগ্রাফ ডেটেড অক্টোবর ফর্টিন টু থাউজেন্ড সালে চোদ্দো অক্টোবরে টেলিগ্রাফ সংবাদপত্র থেকে এটা নেওয়া এরপর দেখো তাহলে আমরা তোমরা একবারের জায়গায় দুবার আবার পড়বে দিয়ে কিন্তু যখন প্রশ্নগুলো করবে তখন কিন্তু বারবার এই প্রশ্নের শব্দগুলো লাইনটা কোথায় রয়েছে প্যাসেজের মূল প্যাসেজের সেন্টেন্সে বা লাইনে কোন লাইনে এগুলো রয়েছে সেখানটা খেয়াল করবে সেকেন্ডটাতে উত্তরটা কিন্তু থাকবে এবং সেখানটা দেখে তোমাদেরকে উত্তরটা কনফার্ম হয়ে একদম সঠিক কিনা হয়ে তারপরে এখানে টিকমার দেওয়া বা অন্য উত্তরগুলো করতে হবে তাহলে এখানে দেখো নারায়ণচন্দ্র চক্রবর্তী ইস এ রিমার্কেবল নেম নারায়ণচন্দ্র চক্রবর্তী একটা বেশ খ্যাতনামা নাম কিসে না ইন লিটারেচার সাহিত্যে না প্রমোটিং না বুক বাইন্ডিং না নান অফ দিস এখানে তোমরা দেখতেই পাচ্ছ বুক বাইন্ডিংয়ের সেটা একটা মানে উল্লেখযোগ্য নাম তাহলে রিমার্কেবল নেমে নামে উল্লেখযোগ্য নাম তাহলে বুক বাইন্ডিংয়ে সেটা টিকমার দিয়ে দিলাম এবারে দেখো চক্রবর্তী বার্থ প্লেস ইজ সারাউন্ডেড উইথ তাহলে এখানে চক্রবর্তী আমরা এখানে প্রথমেই পেয়েছি যে তার বার্থ প্লেসটা সারাউন্ডেড উইথ এই যে এখানে দেখো যে বলছে ভেরি ক্লোজ টু বার্মা ইট ওয়াজ এ বিউটিফুল প্লেস উইথ থ্রি হিলস তাহলে এখানে হিলস মানে পাহাড়ে সারাউন্ডেড উইথ হিলস তাহলে সেই জন্যে আমরা এটা হিলসে ডাক দেবো এই যে হিলস করলে এখানে হিলসে দাগ দিলে তারপরে দেখো ইউ ইনিসি অ্যান্ড লেনা আর দি নেমস অফ অবশ্যই থ্রি হিলস তিনটে পাহাড়ের নাম তাহলে এখানে থ্রি হিলসে নাম দিলে অবশ্যই তোমরা পেয়েছ থ্রি হিলস তারপরে দেখো চক্রবর্তী আন্ডার টুক দি বাইন্ডিং অফ বঙ্গীয় শব্দকোষ ইন কখন এখানে একবার হুব চলে যাবে এই যে বঙ্গীয় এ এলেক্সিকন অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ইন দি লেট নাইনটি নাইনটিন তাহলে অবশ্যই এই জিনিসটা খেয়াল করবে সবসময় বলেছি এখানে যে শব্দ বা যে সেন্টেন্সটা পাবে সেইটা প্যাসেজের কোন জায়গায় আছে আগে ভালো করে খুঁজো সেই লাইনটাই বা তার আগের বা পরের লাইনেই তোমার উত্তরটা ক্লিপ পরিষ্কারভাবে দেওয়া আছে এবং সেখানেই পরিষ্কারভাবে পাবে তোমার বারবার কিন্তু ওই জায়গাটা দেখবে তাহলে এখানে করলে লেট নাইনটিন হান্ড্রেড অ্যান্ড তারপরে দেখো দি ফ্লাড দ্যাট ড্যামেজ থ্রি হান্ড্রেড কপিস অফ বুকস ইন চক্রবর্তী ওয়ার্কশপ টুক প্লেস কখন সেই বন্যাটা ঘটেছিল না এখানে বলাই আছে যে এইযো বাট দি নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এইট ফ্লাড মানে উনিশশো আটাত্তর সালে বন্যা তাহলে উনিশশো আটাত্তর সালে তোমরা টিকমার্কটা দিলে এবারে দেখো অ্যাকর্ডিং টু চক্রবর্তী চক্রবর্তী মতানুসারে বুকস নিড বুকের কী দরকার না ওখানে বলাই আছে দেখো এইযো সানলাইট অ্যান্ড এয়ার তাহলে তোমরা এখানে লিখে দিলে সানলাইট অ্যান্ড এয়ার টিকমার্ক দিলে এবারে দেখো বলছে রাইট টি ফর টু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্টস অ্যান্ড গিভ সাপোর্টিং সেন্টেন্সেস ইন ফেভার অফ ইউর অ্যান্সার সে আগে সিম প্যাসেজের মধ্যেই টি বাই এফ লিখে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাতে হবে অর্থাৎ তোমার সেখান থেকে সেন্টেন্স বা শব্দ বা ফ্রেশ তুলে লিখতে হবে তাহলে বলছে নারায়ণ নারায়ণস বার্থডে ওয়াজ ক্লোজ টু বার্মা অবশ্যইটা টি কারণ আমরা এখানে পেয়েছি এখানে অবশ্যই দেখো যে নারায়ণস বার্থ প্লেস ওয়াজ ক্লোজ টু বার্মা তাহলে বার্মা ক্লোজ আছে মানে এই যে এইখানে দেখা আছে যে ভেরি ক্লোজ টু বার্মা তাহলে আমরা তার আগে এখানে পেয়েছি বর্ন ইন এত মানে ভেরি ক্লোজ টু বার্মা বললাম ঠিকই কিন্তু কোনটা বার্মার কাছাকাছি না যে হিওয়াজ বর্ণ ইন নাইনটিন হান্ড্রেড থার্টি সিক্স ইন বানিগ্রাম এ ভিলেজ আন্ডার বাঁশখালী পুলিশ স্টেশন ইন চট্টগ্রাম এবারে এই অংশটাই পুরোপুরি আমি এখানে তাহলে লিখে দিতে হবে আমাকে যে আমি এখানে দেখো লিখলাম যে হিওয়াশ বর্ন ইন বানিগ্রাম এ ভিলেজ আন্ডার বাঁশখালি পুলিশ স্টেশন ইন চট্টগ্রাম তারপরে এবারে আর একটু সামান্য যেটা ব্যাকেটে দেওয়া রয়েছে ওটা তোমার না দিলেও হবে তার মানে মানাটা এখানে আমার তো বোঝ প্রমাণ করতে হবে যে কোন সেন্টেন্স বা কোন ফ্রেজটা দেখে তাহলে আমি এখানটা দেখে প্রমাণ করতে পারছি সেই জন্য একটু ডট দিয়ে ছেড়ে দিয়ে ভেরি ক্লোজ টু বার্মা এই অংশটা অবশ্যই লিখতে হবে কারণ এইটাই তো মেন ভেরি ক্লোজ টু বার্মা করে সিগনেমাটা কমাটা শেষ করে দিলাম দিয়ে এখানে স্টপ দিলাম এরপরে দেখো নারায়ণ বিগিন হিজ কেরিয়ার অ্যাস এ বাইন্ডার অফ বুকস মোটেই নয় কারণ এইখানে তোমরা ভাবে এটা তাহলে এটা ফলস করবে এ করার পরে এখানে দেখো লেখা রয়েছে যে যে বিগেন হিজ কেরিয়ার উইথ এ ব্রিলিয়েন্ট সেলস অ্যাক্ট তাহলে আমার এই অংশটা অবশ্যই লিখতে হবে বাকি অংশটা যেহেতু সেন্টেন্সটা অনেক বড় আমি একটু ডট দিয়ে শুরু করে দিতে পারি তাহলে ওই অংশটা লিখলেই আমার বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা ফলস তাহলে আমি প্রথমে সেন্টেন্সটা যেহেতু শুরু করিনি তাই এখানে কোটেশান মার্কটা দিয়ে কিছুটা ছেড়ে দিয়ে ওরটা ডট 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 দিয়ে তারপরে বিগেন হিস কেরিয়ার উইথ এ ব্রিলিয়েন্ট সেলস অ্যাক্ট এবারে এটা সিঙ্গলোমিটার কিন্তু এটা যেহেতু বাক্যটা কমপ্লিট করছি তার ফুল স্টপ দিয়ে এটাকে সিঙ্গলোমিটার কমাটা শেষ করলাম তারপর দেখো ন্যাশনাল অ্যাওয়ার্ড ওয়ান সিন নাইনটিন হান্ড্রেড সেভেন্টি একবার তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন এটা মোটেই নয় এখানে লাইন একটা রয়েছে দেখো যে এইযু টোয়াইস তাহলে এইখানে এই যে লাইনটা তোমাদেরকে বলে দিয়েছি যে তুমি তোমরা এখানে খুঁজলেই পাবে যে টোয়াইস এই যে দেখো টোয়াইস ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সিক্স অ্যান্ড নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন তারপরে এখানে ওয়াজ অ্যাওয়ার্ডের দি ন্যাশনাল অ্যাওয়ার্ড এইটুকু লিখলেই তোমাদের উত্তরটা হয়ে যাবে বাকি অংশটা না লিখলেও হবে তাহলে টোয়াইস ইন দি ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সিক্স অ্যান্ড নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন হি দি ন্যাশনাল অ্যাওয়ার্ড বাকিটা লেখার দরকার নাই বলে আমি একটু ছেড়ে দিয়ে তারপরে কোটেশানটা শেষ করলাম এরপরে দেখো অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিতে হবে হু পাবলিশ দি ইন্ডিয়ান এডিশনস অফ চেম্বার্স টোয়েন্টিএথ সেঞ্চুরি ডিকশনারি তাহলে দেখো এই এই সমস্ত প্রশ্নের আবার উত্তর লেখার কিছু স্টাইল আছে বা টিপসটা দেখো যে তোমার এই হুটার জায়গায় শুধু নামটা লিখে তোমরা যতটা সম্ভব প্রশ্নের শব্দগুলোকেই ব্যালেন্স করে ব্যবহার করবে এবং সেগুলোকে ঠিক সাজিয়ে নেবে তাহলেই দেখবে তোমাদের ভুলটা কম হবে অথচ উত্তরটা কারেক্ট হবে তাহলে আমি দেখো শুধু হুয়ের জায়গায় নামটা দিয়ে বাকি সব প্রশ্নের উত্তরগুলো লিখে দিলাম তাহলে কে প্রকাশ করেছিল না এইখানে একটা শব্দ রয়েছে দেখো এই যে টু বি পাবলিশড বাই অ্যালেড পাবলিশার্স তাহলে আমি ওই হুটার জায়গায় অ্যালেড পাবলিশার্স লিখে দিলাম যে অ্যালেড পাবলিশার্স বাকি এবার দেখো সমস্ত প্রশ্নের শব্দগুলো পাবলিশড দি ইন্ডিয়ান এডিশনস অফ চেম্বারস টোয়েন্টিয় সেঞ্চুরি ডিকশনারি তাহলে দেখো শুধু সামান্য হুয়ের জায়গায় এইটুকু দিয়ে বাকি সব প্রশ্নের শব্দগুলো ব্যবহার করে লিখলাম তবে সেরকমভাবে তোমরা যতবার আনসিন্টার উত্তরগুলো করবে ততবার প্যাসেজটা কিন্তু দেখে দেখে করবে তারপর দেখো মেনশন দি বাইন্ডিং ওয়ার্ডস দ্যাট নারায়ণ আন্ডার টু কোনটা আন্ডার টু করেছিল এখানে দেখো রয়েছে যে নারায়ণ আন্ডার টু অর্থাৎ দায়িত্ব নিয়েছিলেন কোনটা না এইখানে একটা লাইন রয়েছে দেখো এই যে আন্ডার টুক এই যে আন্ডারটেকেন দি বাইন্ডিং অফ বঙ্গীয় শব্দ এই লেক্সিকন অফ দি বেঙ্গলি লিটারেচার ল্যাঙ্গুয়েজ ইন দি লেট নাইনটি সেভেন তাহলে এইটা কি আমি একটু সাজিয়ে নিলাম হি হ্যাড আন্ডারটেকেন তার জায়গায় নারায়ণ আন্ডার টুক পাস টেকেন্সে এখানে হ্যাড আন্ডারটেকেন এখানে আমার যেমনভাবে প্রশ্নটা রয়েছে সেটাকে আন্ডার টুক অর্থাৎ সিম্পল পাস টেন্সে করে দিলাম তাহলে নারায়ণ আন্ডার টুক দি বাইন্ডিং অফ বঙ্গীয় শব্দ এখানে ব্যাকেটে যেটা রয়েছে ওখানে একদম সব মানে শব্দগুলো বাক্যটা আমি হুব ওখান থেকে নিব অবশ্যই প্যাসেজ থেকে নিয়ে নিয়ে লিখবে প্যাসেজ যেমন যেমনটি রয়েছে তাহলে তোমাদের ভুলও কম হবে এবং উত্তরটা কারেক্ট হবে লেক্সিকন অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইন দি লেট নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিস এবারে দেখো হোয়েন অ্যান্ড হোয়ার নারায়ণ ডেলিভারি লেকচার কোথায় এখানে একদম পরিষ্কার লাইনটা হুবহু লাইনটা তোমরা লিখে দাও এইখানে দেখো ইন নাইনটিন এটা একেবারে যেমনটি যেমনটি আছে সেইটিতে লিখে দাও শুধু এই হি এটা একবার প্রোনাউন না ব্যবহার করে মানে একবারই তো প্রথমে তো প্রণাউন আছে একটু নাউন ব্যবহার করে তারপর প্রোনাউন ব্যবহার করলে ভালো হয় তাহলে ইন নাইনটিন এটা নারায়ণ করে বাকি যা আছে একবারে সেম টু সেম লিখে দাও দেখো সেইভাবেই উত্তরটা করার চেষ্টা করছি দেখো যে এবারে এইখানে দেখো যে হোয়ার হোয়েন অ্যান্ড হোয়্যার তাহলে ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি টু হি ওয়াজ নমিনেটেড টু দি ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফেয়ার হোয়ার ওয়ার্ল্ড বুক ফেয়ার কমিটি ইন নিউ ডেল্লি হোয়ার হি গেভ এ লেকচার এইখানটাই হিটা জায়গায় তোমরা কত নারায়ণ শব্দটা ব্যবহার করো অর্থাৎ এন এ আর এ ওয়াই নারায়ণ এই নারায়ণ শব্দটা এই হিটা না লিখে ইন নাইনটিন সেভেন্টি টু নারায়ণ ওয়াসে ওয়াজ নমিনেটেড অর্থাৎ একবার নাউন ব্যবহার করলে তবে প্রোনাউন তাহলে মানে আমরা এই নামটা একবার ব্যবহার করা দরকার আছে তাহলে এখানে লিখলে নারায়ণ এন এ আর এ এ এন মানে যেহেতু তোমার প্রশ্নটি যেমন রয়েছে তারপরে দেখো হোয়াট ইজ নারায়ণস ওপিনিয়ন অ্যাবাউট বুকস অ্যান্ড হিস ওয়ার্কশপ বাইন্ডিং বুকস এবারে দেখো খেনটাও কিন্তু হুবহু তোমরা এখানে লাইনগুলো তুলে দাও কীরকম দেখো কারণ তোমরা সাজাতে না পারলে এইরকম করো এই যে হি থিংস কি মানে নারায়ণ থিংস দ্যাট হিজ ওয়ার্ক ডাজ নট ম্যাটার ইট ইজ যেমনভাবে রয়েছে ইট ইজ ইউজলেস স্টাফ হি শেষ বাট বেন্ডস ইন্টেন্টলি ওভার দি বুক অ্যাট হ্যান্ড তারপরে আবার হি অলসো শেষ বাট রিমেম্বার হোয়াট বুকস নিড ইস সানলাইট অ্যান্ড পেয়ার তাহলে এইটা কি তোমরা সেইভাবে আমি দেখো ওই শব্দগুলো কি ব্যবহার করে কেমন লিখেছি নারায়ণ থিংস দ্যাট হিজ ওয়ার্ক ডাস নট ম্যাটার ফুল স্টপ দিয়ে দেখো কোটেশন মাকে মধ্যে ইট ইস ইউজলেস স্টপ আবার দেখো কোটেশনটা শেষ করেই হি শেষ বাট বেন্ডস ইন্টেন্টলি ওভার দি বুক অ্যাট হ্যান্ড হি অলসো অ্যাডস মানে এই অংশটাও বলছি তো মানে সে এও বলে তিনি এও বলেছেন যে বাট রিমেম্বার হোয়াট বুকস নিড ইজ সানলাইট অ্যান্ড এয়ার মানে এখানে দেখো প্রশ্নটার শব্দগুলো এবং প্যাসেজে যে শব্দগুলো আছে সেগুলোকে তোমরা সাজিয়ে লিখবে তোমাদের বিশেষ কিছু নিজে থেকে শব্দ বা বাক্যের প্রয়োজন হবে না এর মধ্যেই হয়ে যাবে এবং যতটা সম্ভব প্যাসেজের শব্দ বাক্যগুলোকে ব্যবহার করবে যতটা সম্ভব তাতে নির্ভুল হবে উত্তরটা এবং এখানে যে প্রশ্নটা রয়েছে সেই শব্দগুলো প্যাসেজের কোথায় রয়েছে বারবার খুঁজো সেই জায়গাটাতেই উত্তরটা রয়েছে অধিকাংশ ক্ষেত্রে দেবে একটাকে দুটো সেন্টে হুব হুব ওই সেন্টেন্সগুলো লিখে দিলে তোমার উত্তর হয়ে যাচ্ছে তবে চেষ্টা করবে যে একবার নাউন ব্যবহার করে এই যে আমি একবার নাউন ব্যবহার করেছি মানে আগেরটা তো যেমন ধরো এটা হি হয়ে গেল এটাকে একবার নাউনটা ব্যবহার করেছিল করে দিলাম তেমনি এইভাবে নাউন একবার ব্যবহার করে তারপর প্রনাউন করবে সেইভাবে দেখো উত্তর সব এসে যাবে ঠিক আছে এবারে সেকশান আমরা বিয়ে যাব গ্রামার অ্যান্ড ভকাবুলারি সেকশন বি এটা গ্রামার অ্যান্ড ভকাবুলারি তোমরা জানো এখানে কুড়ি নম্বর থাকে এবং কিভাবে করছি দেখো প্রথমেই তোমাদের তিন নম্বরের একটা মানে ভার ফর্মগুলো থাকছে সেটা ভার ফর্ম করার আগে আমি বারবার বলি পুরো প্যাসেজটা একবার চোখ বুলিয়ে নিতে হবে দিয়ে প্যাসেজটা দেখতে হবে সাধারণত ভার ফর্ম মানি একটু টেন্সের ব্যাপারটা থাকে তাহলে কোন টেন্সে আছে অর্থাৎ যে টেন্সে মূল প্যাসেজটা থাকছে সেই টেন্সের অনুযায়ী সেই ভারগুলোকে তোমাদের করতে হবে এবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রেজেন্ট ফর্ম দরকার হতে পারে কিছু কিছু ক্ষেত্রে মানে টেন্সের আবার পাস্ট ফর্ম বা এই আইএনজি ফর্ম বা ইডি ফর্ম এসবগুলো দরকার হবে সেগুলো দেখে করতে হবে তাহলে এখানে আমরা যেমন যদি বলি হোয়াইল ফ্রম দি ফেয়ার আই দ্যাট ফ্রি বয়েস ওয়াই আর কোয়ারলিং এটা কিন্তু একটা ভাইটাল জিনিস ওয়্যার কোয়ারলিং অর্থাৎ এটা আমাকে এখানে বলে দিচ্ছে এটা পাস্ট টেন্সে আছে ওভার এ বুক দ্য বুক আই ফাউন্ড ইজ ফাউন্ড মানে এটা পাস্ট টেন্সে আছে টুমি এ ফিউ ডেজ এগো তাহলে এর দ্বারা আমাকে বোঝা যাচ্ছে যে সেইভাবেই করতে হবে এটা তাহলে হোয়াইল এই হোয়াইল শব্দটা যখন থাকে তখন সাধারণত আইএনজি ফর্মগুলোর দরকার হয় অর্থাৎ হোয়াইল মানে একটা কন্টিনিউয়াস ফর্ম এসে যায় হোয়াইল এটা ভালো করে খেয়াল করবে কন্টিনিউয়াস ফর্ম এসে যায় কারণ হোয়াইল রিটার্নিং কারণ রিটার্ন রিটার্ন এটা মোটেই হবে না রিটার্নিং করতে হবে হোয়াইল মানে একটা কন্টিনিউয়াস ফর্ম এসে যাবে রিটার্নিং তাহলে আমি রিটার্নিংটা এখানে বসালাম ফ্রম দি ফেয়ার যখন মেলা থেকে ফিরছিলাম আই নোটিসড এবার এইটা ফার্স্ট টেন্স এগুলো করছে মানে আমি লক্ষ্য করলাম তাহলে আই নোটিসড অবশ্যই নোটিস করবে দ্যাট থ্রি বয়েস হোয়ার কোয়ারলিং তিনজন ছেলে ঝগড়াঝাটি করছিল ওভার বুক একটা বই নিয়ে দি বুক আই ফাউন্ড যে বইটা আমি দেখতে পেলাম সেটা এবারে দেখো ড্যাশ টু মি এ ফিউ ডেসে কয়েকদিন আগে আমাকে দেওয়া হয়েছে তার মানে এইটা দেখো পাস্ট পারফেক্টেন্সের মতন চলে যাচ্ছে পাস পারফেক্টেন্স কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট তোমার টেন্সের ভিডিওগুলো দেখবে আমার টেন্সের ভিডিও দেওয়া আছে পাস্ট টেন্স মানে কি দুটো অতীতে কাজের মধ্যে যে কাজটা অধিকতর আগে হয়েছিল সেটার পাস টেন্স অন্যটার সিম্পল পাস তাহলে এটা আগে আমাকে দেওয়া হয়েছিল আবার সেইটারও প্যাসিভ ভয়েসে এই যে হ্যাডবিন গিভিন টু মি আমাকে দেওয়া হয়েছিল তাহলে এইটার পাস এখানে পাস পারফেক্টেন্সের আবার স করছি তাহলে সেই জন্য বিন গিভিন করতে হবে দি বুক আই ফাউন্ড হ্যাড বিন গিভিন টু মি এ ফিউ ফিউডে শেগো এরপরে এখানে দেখো ফিল ফিলিং দি ব্ল্যাঙ্ক উইথ আর্টিকিভেশান এখানে খেয়াল করো হোয়ে আই কেম পুরুলিয়া মানে আমি পুরুলিয়াতে এলাম তাহলে এরকম করতে গেলেই আসা যাওয়া মানে টু তো করতেই হবে হোয়েন আই কেম টু পুরুলিয়া আই ডিড নট হ্যাভ সিঙ্গিল ফ্রেন্ড মানে একটাও বন্ধু ছিল না এই সিঙ্গিল ফ্রেন্ড কথাটা মানে কি না একটাও বন্ধু নয় তাহলে সেই ক্ষেত্রে এ আর্টিকেলটা করতে হবে আই ডি নট হ্যাভ এ সিঙ্গিল ফ্রেন্ড অর্থাৎ আমার একটাও বন্ধু থাকেনি টু স্ট্যান্ড ড্যাস মি তাহলে একটা বন্ধু থাকেনি স্ট্যান্ড মানে দাঁড়ানো কি তাহলে আমার পাশে দাঁড়ানো তাহলে এটা স্ট্যান্ড বাই অবশ্যই করতে হবে মানে পাশে দাঁড়ানো স্ট্যান্ড বাই আমরা করি ফ্রেজাল ভার্গো থাকে স্ট্যান্ড বাই তাহলে স্ট্যান্ড বাই মি এটা করলে এবার দেখো ডু অ্যাজ ডাইরেক্ট তোমরা জানো এটা তিনটে সাধারণ থাকবে সেটা সাধারণত একটা ন্যারেশন চেঞ্জ একটা ভয়েস চেঞ্জ অন্য একটা হয়তো পার্টস অফিস বা ক্লস ইত্যাদি দিয়ে দেয়া থাকতে পারে তাহলে প্রথমে দেখো এটা ভয়েস চেঞ্জ দেওয়া আছে আওয়ার হেডমাস্টার হ্যাজ গিভিন অ্যাওয়ে দি প্রাইজেস এই ভয়েস চেঞ্জের আমার ভিডিও আছে তোমরা একটু প্রয়োজনে দেখে নেবে তাহলে সেখানে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় বলাতে আছে বা এই যে ন্যারেশন চেঞ্জ আছে ন্যারেশন চেঞ্জও ভিডিও দেওয়া আছে কীভাবে করতে হবে সেগুলো সমস্ত রুলস মেনে কিভাবে করার দরকার বলে দেওয়া আছে ডিটেলসে তাহলে এখানে দেখো ভয়েস চেঞ্জটা আওয়ার হেডমাস্টার হ্যাজ গিভিন অ্যাওয়ে দি প্রাইজেস তাহলে আমি জানি এই যেটা অবজেক্ট সেটা সাবজেক্ট করবো অ্যাক্টিভের আর আমাদের নিয়ম কি না প্রথমে এটা কী ভয়েসে আছে দেখে নিতে হয় অ্যাক্টিভ না প্যাসিভ যা থাকবে তার বিপরীতে করতে হবে কারণ এখানে তো শুধু ভয়েস চেঞ্জ করতে বলেছে তাহলে তোমাকে তার বিপরীতে করতে হবে তারপরে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট আসবে আর প্যাসি অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট যাবে তাহলে অ্যাক্টিভের অবজেক্ট কী না দি প্রাইজেস তাহলে দি প্রাইজেস এবার এটা কী টেন্স আছে দেখো না এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তাহলে সেই অনুযায়ী করতে হবে দি প্রাইজেস বিন গিবিন মূল ভাবটা এখানে আছে দেখো বিভার্ভের রূপ আনতে হয় আমরা জানি সাবজেক্টটা পরে বি ভার্ভের রূপ টেন্স অনুযায়ী মূল ভার্বের পার্স পার্সিট অবশ্যই দরকার তাহলে প্যাসিভ করতে গেলে তাহলে দি প্রাইজেস হ্যাজ বিন ইন অ্যাওয়ে গিভ অ্যাওয়ে এটা তো ফেজালবার মানে বিতরণ করা তাহলে দি প্রাইজেস সেই জন্য আমাকে অ্যাওয়ে এটা তো রাখতেই হবে তাহলে দি প্রাইজেস হ্যাজ বিন গিভেন অ্যাওয়ে বাই আওয়ার হেডমাস্টার সেভাবে দেখা পরে ন্যারসেন্স এটা মাই ফাদার সে টু মি এখানে রিপোর্টিং ভাববে দেখো পাস্ট টেন্সে আছে তাহলে ডোন্ট প্লাগ দি ফ্লাওয়ার্স এই ফুলগুলো তুলনা এইটা আছে কিসে না ইম্পারেটিভ সেন্টেন্সে তাহলে এই রিপোর্টের স্পিডটা ইম্পারেটিভ সেন্টার সেই অনুযায়ী তোমাকে করতে হবে এই কীভাবে করো সেটা আমি বারবার বলছি ভিডিওটা দেখবে তাহলে এখানে দেখো মাই ফাদার মানে বাবা মাকে বললেন ফুলগুলো তুলো না তাহলে বাবা মাকে ফুলগুলো তুলতে নিষেধ করলেন এটা হতে পারে যে মাই ফাদার ফরবেড পাস্টেন্সের জন্য ফরবিড ফরবেড ফর বিডেন তাহলে ফরবেড পাস্টেন্সে বললাম আমার বাবা নিষেধ করলেন আমাকে কী করতে না টু প্লাগ দি ফ্লাওয়ার্স মাই ফাদার বেড মি টু প্লাগ দি ফ্লাওয়ার্স আবার এটা এরকমও হয় মাই ফাদার অ্যাডভাইসড মি নট টু প্লাগ দি ফ্লাওয়ার্স এটাও তোমরা করতে পারবে যে মাই আমার বাবা উপদেশ দিলেন আমাকে যে ফুলগুলো না তুলতে তাহলে মাই ফাদার অ্যাডভাইসড মি নট টু প্লাগ দি ফ্লাওয়ার্স এটাও বলা যেতে পারে তারপরে দেখো এবারে বলেছে দি ব্যাগ ইজ টু হেভি ফর মি এটা কী করতে হবে ব্যাগটা আমার কাছে খুবই ভারী আইডেন্টিফাই দি অ্যাডভাব অ্যাডভাবটা খুঁজে বার করতে হবে এবং এটা কী ধরনের অ্যাডভার তাহলে এখানে দেখো এখানে অ্যাডভার্ব কিন্তু টু টি ডবলও এটা অ্যাডভার্ভটা হচ্ছে টু আমি অ্যাডভার্ভ লিখে এটা টুটা সিঙ্গলভার্টে কমার মধ্যে লিখলাম এবার টুটা কী ধরনের অ্যাডভার্ব এগুলোকে বলা হয় ইয়ে টু অলমোস্ট জাস্ট এগুলোকে বলি অ্যাডভার্ভ অফ ডিগ্রি তাহলে টুটা হচ্ছে অ্যাডভার্ভ অফ ডিগ্রি টুটা কী ধরনের অ্যাডভার্ভ না অ্যাডভার্ব অফ ডিগ্রি এবার এখানে বলেছে চুজ দি কারেক্ট ফেজাল ভার্ভ এ ফেজাল ভার্ভের একটা ভিডিও আছে যেখানে বিশেষ মোস্ট ইম্পর্টেন্ট ষাটটা সিক্সটি ফেজাল ভাব দেওয়া আছে এই ভিডিওটা বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট কারণ বহু সালের কোশ্চেন বা অন্যান্য কোশ্চেনগুলোকে ফলো করে সেটা করা এবং সেগুলো পড়লে আশা করা যায় তোমরা কমন পেয়ে যেতে পারো খুবই মানে ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো দেখবে তাহলে এখানে দেখো কি বলে যে না রিপ্লেস দ্য আন্ডারলাইন রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন অ্যান্ড রাইট দেম ইন দি বক্সেস গিভিন অন দি রাইট হ্যান্ড সাইড দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফেয়াল ভাব কিন্তু একটা এক্সট্রা ফেজাল ভাব ফেজাল সম্পর্কে বলি এই যে মূল ভাবটা যেটা আন্ডারলাইন করা আছে সেইটা যে টেন্সে থাকবে তোমাকে ফেজাল ভাবটা কিন্তু সেই টেন্সে চেঞ্জ করতে হবে তাহলে এখানে যেমন ধরো ফেজাল ভাবের লিস্ট নিয়েছে গিভইন মানে হচ্ছে বস্ত্র স্বীকার করা মেকআউট বুঝতে পারা রাউন্ড আরোগ্য লাভ করা কলাপ স্মরণ করা তাহলে এখানে দি পেশেন্ট উইল রিকভার সুন শীঘ্রই আরোগ্য লাভ করবে তাহলে এখানে আছে দেখো প্রেজেন্ট ফর্মে তাহলে আমি রাউন্ডই লিখে দিতে পারবো তবে আই কুড নট রিমেম্বার এটাও প্রেজেন্ট ফরমে আছে আমি স্মরণ করতে পারি নাই মাই পাস্ট রিলেশন্স তাহলে এখানে কলাপ স্মরণ করার রিমেম্বর এখানে কলাপ লিখলাম তারপরে দি এনিমি সারেন্ডার এটা কিন্তু দেখো খেয়াল করো পাস টেন্সে আছে তাহলে আমাকে গিভ ইন এটাকে পাস টেন্স করে নিতে হবে গেবিন করতে হবে খেয়াল করো এটা গেভ ইন অর্থাৎ শত্রু অবশেষে সারেন্ডার করলো তাহলে মানে বসতে স্বীকার করলো তাহলে ইন আমাকে এটা করে নিতে হবে এরপরে এখানে একটা জিনিস খেয়াল করো গিভ ইন বিলো আর দি মিনিংস অফ থ্রি ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজে এখানে এটা থ্রি নয় এটা ফোর হবে এখানে এটা ফোর করতে হবে এ ফো ইউ আর তাহলে ফোর ওয়ার্ডস এখানে চারটে শব্দ দেওয়া আছে চারটে শব্দের মানেগুলো তোমরা আনসিন প্যাসেজে দেখতে পাবে সেটা কোয়েশ্চেন নাম্বার থ্রি অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে এর উত্তরগুলো খুঁজে বার করতে হবে ফাইন্ড দি ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দি বক্সেস গিভিন অ্যালং সাইড এই যে পাশে যে বক্স রয়েছে সেই শব্দগুলো এই শব্দগুলো কোন শব্দগুলো শুনে নিন সেই শব্দগুলো এখানে লিখতে হবে তাহলে কনসিডার কনসিডার কথাটা মানে কি না মনে করা হয় বা ধরে নেওয়া হয় এখানে দেখো আনসিনে একটা শব্দ আছে এই যে দেখো দি ম্যান ইজ রিগার্ডেড অর্থাৎ লোকটা যাকে মনে করা হয় বা ধরে নেওয়া হয় তাহলে রিগার্ডেড মানে এখানটায় আমি কনসিডারের জায়গায় রিগার্ডেড লিখলাম কনসিডার্ডের জায়গায় রিগার্ডেড তারপরে দেখো এবারে বলছে স্ট্যান্ডিং এবাব আদার্স অন্যদের থেকে উপরে দাঁড়ানো মানে উপরে থাকা ইন ক্যারেক্টার চরিত্রে অ্যাটেনমেন্ট সাফল্যে অথবা রেপুটেশান মানে খ্যাতিতে খ্যাতি সাফল্য বা চরিত্রে অন্যদের থেকে উপরে থাকা মানে কি প্রসিদ্ধ অর্থাৎ খ্যাতনামা ডিস্টিংগুইস্ট এখানে একটা দেখো শব্দ রয়েছে তোমরা এইটা অবশ্যই ব্যবহার করতে পারো যে ডিস্টিংগুইস্ট এই ডিস্টিংগুইস্ট মানে হচ্ছে প্রসিদ্ধ তোমরা এগুলো খেয়াল করবে যে এইখানে যে টেন্সে থাকবে এখানে যে মানে পার্টস অফ পিচে যে ফর্মে থাকবে এবং ভার হলে যে টেন্সে থাকবে প্যাসেজেও কিন্তু সেই একই সেম পার্টস অফ পিচে থাকবে এবং ভার হলে সেই ফর্মে থাকবে বারবার বলছি এখানে যে পার্টস অব পিচে থাকবে মূল প্যাসেজেও কিন্তু সেই পার্টস অব পিচেই থাকবে তাহলে এখানে সিলেক্টেড ভার দেখো এখানে এটা সিলেক্টেড পাস্ট ফর্মা বা পাস্ট পার্টিসিপাল আছে ওখানেও দেখবে সিলেক্টেডের এখানে দেখো নমিনেটেড বলে একটা কথা আছে এই যে নমিনেটেড এটাই করতে হবে যে যে হি ওয়াজ নমিনেটেড মানে পাস পার্টিসিপেন্ট ফর্মে আছে ওইখানেও পাস পার্টিসিপেট ফর্মে নমিনেটেড আছে তারপরে আর একটা শব্দ আছে দেখো রুইন এখানে দেখো রুইন মানে কি নষ্ট করে দেওয়া তাহলে বা নষ্ট হয়ে যাওয়া তাহলে এখানে রুইন এখানে দেখো নষ্ট হয়ে যাওয়ার একটা ইংরাজি আছে ডেস্ট্রয়েড বলে একটা শব্দ আছে দেখো যে যে আটাত্তর সালের যে বন্যাটা সে তাতে ডেস্ট্রয়েড হয়ে গিয়েছিল তাহলে আটাত্তর সালের বন্যায় মানে এখানে তোমাদের অবশ্যই পাচ্ছে যে ফ্ল্যাট ডেস্ট্রয়েড ডি এসটি আর ও আইডি ডেস্ট্রয়েড এই শব্দটা রুইন দেখো এখানে টেন্সে আছে পাস টেন্সে বা পাস সিভিলে সেখানেও তোমরা এটা করলে এবারে তাহলে আমরা এখানে চলে গেলাম সেকশন বিটা বা সেকশন সি এ চলে যাব যেটা রাইটিং পার্ট এটা কিন্তু খুবই ভাইটাল পার্ট এটা তিনটে রাইটিং থাকে তোমাদের জানো দশ নম্বর করে রাইটিংগুলো থাকবে এবং এই তিনটে রাইটিংয়ে কোনোবারে প্যারাগ্রাফ কোনোবারে লেটার কোনোবারে নোটিস বা মেকিং প্রসেস বা ফ্লোচার্ট এইসব থাকে তো এবারে তোমাদের দু হাজার বাইশের জন্যে আমি মনে করছি যে সাধারণত তোমাদের এই ফ্লোচার্ট লেটার বা প্যারাগ্রাফের মধ্যেই পড়তে পারে তো এখানে আমি ফ্লোচার্ট একটা করলাম এই ফ্লোচার্টটা খুবই ইম্পর্ট্যান্ট এই ফ্লোচার্টটা পড়ার সম্ভাবনা বেশি আছে তো তুমি দেখো তোমরা দেখো যে এই ফ্লোচার্টটা কীরকমভাবে একশো শব্দের মধ্যে বা এবারে একশো শব্দের মধ্যে বলেছে মানে তোমাদের এরকম কোনো চিন্তা করতে হবে না যে একশোটা শব্দের যদি খুব কমাপাড়া হয়ে যায় তাহলে কিছু অসুবিধা হবে কি না মোটামুটি চেষ্টা করবে একশো শব্দের কাছাকাছিতে অর্থাৎ একশো শব্দের মধ্যেই লেখার চেষ্টা করবে তাহলে স্টাডি দি ফলোয়িং ফ্লোচার্ট অ্যান্ড রাইট এ ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস অন হাউ এ মাস্ক ইজ মেড তাহলে এখানে হেডিংটা কী না হাউ এ মাস্ক ইজ মেড কীভাবে প্রসেস রাইটিং করতে হয় আমার একটা এই প্রসেস রাইটিংয়ের একটা ভিডিও দেওয়া আছে সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেটা একটু দেখে নেবে তাহলে আরও পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে এবং করতে পারবে তাহলে এখানে দেখো কীভাবে মাস্ক তৈরি করা হয় তা নিয়ে বলছে কালেক্ট ক্লিন স্যানিটাইজ এগুলো পয়েন্ট বা এগুলো ফ্লোটা চারটা তাহলে কালেক্ট ক্লিন স্যানিটাইজড কটন ফ্যাব্রিক তারপরে কী করতে মানে কাট ইন্টু টু পিসেস মেজারিং টেন বাই সিক্স ইঞ্চ ইন রেক্টাঙ্গুলার শেপ সিউ টু মেক ইট ওয়ান ফোল্ড ওভার দি লং সাইডস অ্যান্ড হেম ওয়ান ফোর ইঞ্চ ফোল্ড ওভার দি শর্ট সাইডস বাই হাফ ইঞ্চ বা ওয়ান টু ইঞ্চ অ্যান্ড স্টিচ এ ইলাস্টিক টু মেক লুপস টাই দেয়ার এন্ডস রেডি ফর ইউজ তাহলে প্রথমে আমি হেডিংটা তো পেয়েই গিয়েছি হাউ এ মাস্ক ইজ মেড তাহলে আমাকে মেকিং প্রসেস বা ফ্লো চার্ট করতে গেলে তাহলে সেটাকে যদি আমি একটা প্যারাগ্রাফ লিখি তাহলে প্রথমেই আমাকে একটা হেডিং দিতে হবে তাহলে আমি এখানে হেডিং দিয়েছি দেখো হেডিং দেওয়ার নিয়মে জানি আর্টিকেল প্রিভিশন কনজাংশন মাঝখানে থাকলে সেটা ছোটো বাকি সব শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল এটা তাহলে হাউ এ মাস্ক ইজ মেড এবারে ফ্লোচার্ট বা এই যে ফ্লোচার্ট নিয়ে যখন প্যারাগ্রাফ তৈরি করবে তখন আমি দেখবে ভিডিওটা আমার দেখে নেবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকছে তাতে আমি কিন্তু প্রথমেই বলেছি এই সম্পর্কিত মানে যে জিনিসটা তৈরি করা হচ্ছে বা যে জিনিসটা বানাতে হবে সেই নিয়ে সেটা আমাদের বাস্তব জীবনে গুরুত্ব কতটা বা সেইটা সাধারণত আমাদের কী জন্য বানানোর প্রয়োজন হয় বা সেটা কতটা কী কাজে লাগে তার নিয়ে একটা ইন্ট্রোডাক্টরি একটা কি দুটো সেন্টেন্স লেখা খুব জরুরি আমি সেইভাবেই দেখা লিখেছি যে উইয়ারিং এ মাস্ক হেল্পস আস টু প্রিভেন্ট ভাইরাল ইনফেকশানস লাইক কোভিড নাইন্টিন এ মাস্ক পরাটা আমাদেরকে কোভিড নাইন্টিনের মতন বেশ কিছু ভাইরাস ঘটিত সংক্রমণ থেকে বাঁচাতে পারে বা সংক্রমণ থেকে প্রতিহত করতে পারে এ ক্লথ ফেস মাস্ক ক্যান বি মেড অ্যাট হোম ইন অ্যান ইজি প্রসেস এই কাপড়ের তৈরি মাস্ক বাড়িতে অতি সহজ পদ্ধতিতে তৈরি করা যেতে পারে এবারে অ্যাট ফাস্ট মানে আমি পয়েন্টগুলোকে ফলো করে করে লিখব অ্যাট ফাস্ট মানে এগুলো কিছু লিঙ্কার ব্যবহার করতে হয় ফার্স্ট নেক্সট দেন দেয়ার আফটার আফটার দ্যাট এগুলো তোমরা বারবার যে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে অ্যাট ফার্স্ট এ ক্লিন অ্যান্ড স্যানিটাইজড পিস অফ কটন ফ্যাব্রিক ইজ কালেক্টেড প্রথমে পরিষ্কার জীবাণুমুক্ত এক টুকরো সুতির কাপড়ের টুকরো একটা সংগ্রহ করা হলো নেক্সট দি পিস অফ ক্লথ ইজ কাট ইন্টু টু পিসেস তারপরে সেটা এটা দুটো টুকরে দুটো করে দুটো ভাগে কাটা হলো বা দুটো করে দুটো টুকরো করা হলো মেজারিং টেন বাই সিক্স ইঞ্চিনে রেক্টেঙ্গুলার শ্যাপ শেপ এই রেক্টেঙ্গুলার শেপ মানে অর্থাৎ এই আয়তাকার অর্থে মানে আয়তাকারভাবে দশ বাই ছয় এই দশ দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি এরকম আকৃতিতে আয়তাকার শেপে বা আয়তাকার আকৃতিতে কাট কাটতে হবে আফটার দ্যাট তারপরে কি দিস টু পিসেস আর সিএড টু মেক ইট এ ডাবল লেয়ার্ড ওয়ান তারপরে এই যে দুটো পিস বা দুটো টুকরো সেগুলোকে কি করতে হবে সেলাই করতে হবে এবং সেগুলো কি করবে না সেগুলো সেলাই করে একটা ডবল লেয়ার অন করতে হবে অর্থাৎ মানে দ্বিশ করার জন্যে এগুলোকে সেলাই করে ডবল লেয়ার করা বা করতে হবে বা দ্বিশ করতে হবে দেন দি লং সাইড ইট এই যে দিস্তরীয় যে তোমরা কাপড়ের টুকরোটা করলে তার যে লম্বা দিকগুলো লং সাইড মানে আয়তকার মানে তার দুটো লম্বা দিক আর দুটো ছোটো দিক থাকছে দুটো আট দিক অর্থাৎ দৈর্ঘ্যের দিক দুটো আর দুটো প্রস্থের দিক থাকছে সেই যেগুলো দৈর্ঘ্যের দিকগুলো সেগুলো কী করতে হবে আর ফোল্ডের ভাঁজ করে অ্যান্ড হেম সেলাই করে দিতে হবে এক চার একের চার ইঞ্চি বা একের চার ইঞ্চি সেলাই করে দিলে এগেন তারপর আবার কী করতে মানে শর্ট সাইড যেগুলো আছে যেগুলো ছোটো দিকগুলো আছে সেগুলোকে আবার ভাঁজ করে একের দুই ইঞ্চি আকৃতিতে মানে সেলাই করলে অ্যান্ড দেন ইট এটি স্টিচড মানে তারপরে এটা সেলাই করা হলো দেয়ারঅটা তারপরে এই সুটেবিল ইলাস্টিক হক ছয় থেকে সাত ইঞ্চি এই ইলাস্টিক কেন উপযুক্ত ইলাস্টিক মানে ইলাস্টিক তো অনেক ধরনের হতে পারে এই মাস্ক তৈরির ক্ষেত্রে যে ইলাস্টিকটা সাধারণত সুটেবিল বা প্রয়োজনীয় সেই ইলাস্টিক নিলে ছ সাত ইঞ্চি লম্বার এবং তারপর সেটাকে ওই যে ওয়াইডার হেম আছে অর্থাৎ যেগুলো চওড়া প্রান্ত আছে সেগুলোর প্রত্যেকটা চওড়া প্রান্তে এগুলোকে পুট থ্রু অর্থাৎ সেগুলোকে গলিয়ে দেওয়া হলো তারপরে ইট টু মেক দি লুপস কেন না এগুলোকে ওই যে কানে বাঁধার জন্য বা কানে পরার জন্য ফাঁস তৈরি করা করতে লাস্ট অফ অল সব শেষে কী এন্ডস অফ দি ইয়ারলুপস অফ বোথ এই উভয় প্রাশের যে ইয়ারলুপস অর্থাৎ কানে পরার যে ফাঁসগুলো সেগুলো কিন্তু বেঁধে দেওয়া হলো নাও দি হোম মেড মাস্ক ইজ রেডি ফর ইউজ এখন এই বাড়িতে তৈরি মাস্ক একদম ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে গেল যাই হোক তোমরা সাধারণত একশো শব্দের মধ্যেই করবে বা এটা একশো শব্দের মধ্যেই পাশাপাশি রয়েছে দু একটা কম বেশিতে কিছু এসে যাবে না তারপরে দু নম্বর যেটা আছে দেখো এখানে আমি একটা লেটার সাধারণত প্রতি বছরই লেটার পড়ছি এবছর এডিটরকে লেটার পড়ার খুব সম্ভাবনা বিশেষ করে এই ধরনের লেটার দেখো রাইট এ লেটার উইদিন হান্ড্রেড ওয়ার্স টু দি এডিটর অফ এন ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইওর কনসার্ন অ্যাবাউট দি নেগলিজেন্স অফ ওয়ারিং মাস্ক অর্থাৎ কি নিয়ে ইংরেজি সংবাদপত্রের সম্পাদককে দৈনিক ইংরেজি সংবাদপত্রের সম্পাদককে কী নিয়ে চিঠিটা লিখবে না অ্যাবাউট দি নেগলিজেন্স এই এইটা টাইটে এইটা সাবজেক্ট হয়ে গেল অ্যাবাউট দি নেগলিজেন্স অফ ওয়ারিং মাস্ক ইন পাবলিক প্লেসেস ইন দি কোভিড নাইন্টিন প্যান্ডেমিক কোভিড নাইন্টিন অতি অতিমারিতে বা মহামারীতে যে পাবলিক প্লেস রয়েছে সেখানে মাস্ক পরার যে অনীহা বা অবহেলা সেইটা সম্পর্কে তোমার যে উদ্বিগ্নতা সেটা জানিয়ে লিখতে হবে তাহলে আমি প্রথমে এডিটরকে লিখলে এইভাবে লিখবো টু দি এডিটর দি স্টেটসম্যান কলকাতা সেভেন জিরো 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 ওয়ান অর্থাৎ সাত লক্ষ এক দিয়ে এবার সাবজেক্ট আমি ওখানে বলেই দিয়েছি যে অ্যাবাউট এই যে কী সম্পর্কে অ্যাবাউটটার পরে যে দি নেগলিজেন্স অফ ওয়ারিং মাস্ক ইন পাবলিক প্লেসেস ইন দি কোভিড নাইন্টিন প্যান্ডেমিক তাহলে নেগলিজেন্স অফ ওয়ারিং মাস্ক ইন পাবলিক প্লেসেস দি কোভিড নাইন্টিন প্যান্ডামিক তাহলে তোমার সাবজেক্ট এইভাবে তোমার লিখতে হবে বারবার বলছি যে সাবজেক্টটা খেয়াল করবে সাবজেক্টটা যেমনভাবে আছে ঠিক সেইভাবে ওই প্রশ্নের মধ্যেই হয়ে যাবে তোমরা একটু খেয়াল করবে প্রশ্নটি পাবে এবার দেখো প্রথমে স্যার বললে প্লিজ অ্যালাউ মি লিটটিল পেজ এই লেটার রাইটিং নিয়ে এডিটরকে বা কীভাবে লেটার রাইটিং করবে সে নিয়ে একটা ভিডিও আছে এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই লেটার রাইটিংয়ের ভিডিওটা দেখে নেবে তাহলে আরও ভালো বুঝতে পারবে এবং সেখানে কিছু ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা অর্থাৎ শুরুর দিকের এবং কিছু শেষের দিকে সেন্টেন্স কমন সেগুলো সব লেটারই লাগানো যাবে সেরকম কিন্তু বলা আছে সেই জন্য বারবার বলছি ওটা লেটার রাইটিংয়ের ভিডিওটা দেখে নেবে প্লিজ অ্যালাউ মেয়ে লিটটিল পেজ ইন ইউর স্ট্রিম ডেলি টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট দি নেগলিজেন্স অফ পিপিল Wear masks in public places during the deadly outbreak of COVID 19. দয়া করে আমাকে আপনার বহু প্রশংসিত দৈনিক সময় একটু জায়গা দেন যাতে করে আমি আমার এই উদ্বিগ্নতা কী নিয়ে না লোকেদের ওই অবহেলা মাস্ক পরার অবহেলা পাবলিক প্লেসে লোকেদের মাস্ক পরা অবহেলাতা অবহেলা নিয়ে যে আমার উদ্বিগ্নতা সেটা যাতে করে প্রকাশ করি বিশেষ করে ডিউরিং দি ডেডলি আউটব্রেক অফ কোভিড নাইন্টিন এই কোভিড নাইন্টিনে যে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে বা প্রাদুর্ভাব হয়েছে সেই সময়ে টু স্টপ দি স্প্রেড অফ কোভিড নাইন্টিন উই মাস্ট টেক সাম সেফটি মেজার্স লেট ডাউন বাই আওয়ার ডক্টরস অ্যান্ড এক্সপার্টস এই কোভিড নাইন্টিনকে ছড়িয়ে পড়াটা রুখতে গেলে আমরা অবশ্যই কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবো যেগুলো আমাদের ডাক্তারেরা বা বিশেষজ্ঞরা স্থির করে দিয়েছেন সাম অফ দি মার সেগুলোর মধ্যে কিছু হচ্ছে না টু উইয়ারে মাস্ক ইন পাবলিক প্লেসেসে পাবলিক প্লেসে মাস্ক পরা কিপিং সোশ্যাল ডিস্টেন্স সামাজিক দূরত্ব বজায় রাখা ওয়াশিং হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি ঘন ঘন হাত ধোয়া ইত্যাদি অনলি প্রিকুয়েশন অ্যান্ড এয়ার অ্যাওয়ারনেস ক্যান প্রোটেক্ট আস ফ্রম দিস করোনা ভাইরাস একমাত্র সতর্কতা এবং সচেতনতায় আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে রক্ষা করতে পারে বাট সাম কেয়ারলেস পিপিল এটা কিন্তু খুব হাইটেল এইখানে এই অংশটা এভাবে লিখতেই হবে এখানটা বাট সাম কেয়ারলেস পিপিল টার্ন এ ডিপ ইয়ার টু দি অ্যাডভাইস অফ দি এক্সপার্টস কিন্তু কিছু মানে কেয়ারলেস অর্থাৎ অসতর্ক লোকেরা টার্নে ডি পি কর্ণপাত করে না এই টার্ন ডিপিআর টু এটা পুরোটার মানে হচ্ছে কর্ণপাত করে না টু দি অ্যাডভাইস অফ দি এক্সপার্ট সেই বিশেষজ্ঞদের উপদেশের উপদেশের প্রতি কর্ণপাত করে না ইন মার্কেট প্লেসেস বাস স্টপস রেলওয়ে স্টেশনস ইভিন এভরিওয়ার এই বাজারঘাটে বা বাস স্টপে বা রেল স্টেশনে এমনকি সব জায়গায় দে ডু নট ওয়ার মাস্ক প্রপারলি তারা উপযুক্তভাবে মাস্ক পরে না মাস্ক আর ডিসকাভার এটা ডিসকাভার ডিআইএস সিও ভি ই ডি মাস্ক ডিসকাভার্ড অর্থাৎ মাস্কগুলোকে আবিষ্কার করা হয় ডিআইএসসি ও ভিই আর ইডি এ খেয়াল করো ডিসকাভার্ড অনলি ইন দেয়ার অনলি ইন দেয়ার পকেটস অনলি ইন দেয়ার পকেটস অর্থাৎ তাদের পকেটে কেবলমাত্র আবিষ্কার করা হয় দে ওয়াক অ্যাবাউট উইথ দেয়ার দে ওয়াক অ্যাবাউট উইথ দেয়ার রিপিটেডলি ইউজড মাস্ক ইন দেয়ার হ্যান্ডস তারা হেঁটে বেড়ায় তাদেরই বারংবার ব্যবহৃত মাস্কগুলো হাতে করে নিয়ে অর্থাৎ বারংবার ব্যবহৃত মাস্কগুলো হাতে করে নিয়ে তারা হেঁটে বেড়ায় সাচ কেয়ারলেসনেস ইনক্রিজেস দি চান্স অফ স্প্রেডিং দি ডিজিজ ইনস্টেড অফ সাচ কেয়ারলেসনেস কেয়ারলেসনেস ইনক্রিসেস দি চান্স অফ স্প্রেডিং দি ডিস ইনস্টেড অফ স্টপিং স্টপিং অর্থাৎ এইরকম অসতর্কতা এই রোগটাকে ছড়ানো ছড়ানোর সম্ভাবনাটাকে বাড়িয়ে দেয় থামানোর পরিবর্তে ইনস্টেড অফ মানে পরিবর্তে তাহলে থামানোর পরিবর্তে এটাকে বাড়িয়ে দেয় অন বিহাফ অফ দি পিপিল ইন জেনারেল অর্থাৎ সাধারণ লোকেদের পক্ষ থেকে অন বিহাফ অফ দি পিপিল ইন জেনারেল মানে কি না সাধারণ লোকেদের পক্ষ থেকে আই রিকোয়েস্ট দি গভর্নমেন্ট অ্যান্ড দি অথরিটি কনসার্ন আমি সরকার এবং উপযুক্ত কর্তৃপক্ষকে অনুরোধ করি টু এনফোর্স স্ট্রিক্ট লস মানে কঠোর আইন বলবৎ করতে অ্যান্ড আন্ডার গো ক্যাম্পেনিং অ্যান্ড ম্যাস অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং এই প্রচার অভিযান বা গণসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে শো দ্যাট যাতে করে উই অল ক্যান কাম আউট আমরা বেরিয়ে আসতে পারি অব দিস প্যান্ডেমিক এই মহামারী থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত শীঘ্র সম্ভব এবারে থ্যাংকিং ইউ এখানে অবশ্যই থ্যাংকিং ইউ এরকম লিখবে অবশ্যই এই ফর্ম্যাটটা লিখবে ফর্ম্যাটটা কিন্তু ভীষণ জরুরি থ্যাংকিং ইউ কমা দিলে দে ইউরস ফেথ ফুলি যেমনভাবে লিখেছে অবশ্যই ইউর ফেথ ফুলি পরে এ কমাটা দেবে এবার এখানে নিজের নাম লিখবে অর্থাৎ নিজের পুরো নাম লিখবে মানে সই করবে অর্থাৎ পূর্ব নামটা লিখবে এবার এই দিকে ডেটেড করে তোমাকে তো একটা ডেট তো দিতেই হবে ডেটবিহীন চিঠি মানে সেটার কোনো দাম নাই তাহলে এখানে ডেটের করে ডেটের বিষ্ণুপুর এবার দেখো আমি এটা একটা কাল্পনিক সবসময় মনে রাখবেন নাম আর ডেট এখানে যা দিয়েছে সম্পূর্ণভাবে কাল্পনিক বারবার বলছে সম্পূর্ণভাবে কাল্পনিক দিয়ে এভাবে লিখে আমি এখানে একটা কাল্পনিক একটা ডেট দিলাম এবারে দেখো লাস্টের যে আর একটা তোমাদের রাইটিং পড়ে সাপোজ ইউ আর দি ক্যাপ্টেন অফ ইউর স্কুল এটা একটা আমি নোটিস সম্ভবত তোমাদের নোটিস খুব ইম্পর্ট্যান্ট আছে এবারের জন্য তাহলে নোটিশ পড়তে পারে তুমি ধরে নাও স্কুলের ক্যাপ্টেন রাইটে নোটিশ হানড্রেড ওয়ার্সের মধ্যে নোটিশ লিখবে ফর দি স্টুডেন্টস টু কন্ট্রিবিউট ক্যাশ অ্যান্ড কাইন্ডস ফর হেল্পিং দি ভিক্টিমস অফ সাইক্লোনিক স্টর আমফান এই আমফান সাইক্লোনিক স্টর্মে যে সমস্ত পীড়িত ব্যক্তিরা রয়েছে তাদের যাতে করে সাহায্য করা যায় তার জন্য ক্যাশ বা মানে টাকা পয়সা বা জিনিসপত্রে দান করার জন্য ছাত্রছাত্রীদেরকে একটা নোটিশ লিখতে হবে ইউ নোটিশ শুড বি কাউন্টার সাইন বাই দি হেডমাস্টার আর হেডমিস্ট্রের সবই স্কুল আর তোমরা জানো নোটিশটাকে তোমাদের কাউন্টার সাইন করাতে হবে প্রতি স্বাক্ষর করাতে হবে তোমাদের স্কুলের স্কুল হেডমাস্টার বা হেডমিস্ট্রি অর্থাৎ প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে দিয়ে তাহলে দেখো নোটিশ লিখতে গেলে নোটিশ লেখার কীভাবে লিখবে আমার একটা ভিডিও দিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেটা অতি অবশ্যই সেই নোটিশ লেখার প্রসেসটা দেখবে তাহলে প্রথমে যে স্কুলের হয়ে তুমি স্কুলের নাম ঠিকানাটা আগে লিখলে যেমন আমি এখানে সম্পূর্ণভাবে কাল্পনিক সম্পূর্ণভাবে কাল্পনিকটা বাস্তবে অস্তিত্ব থাকতেও পারে নাও পারে তবে এরকমভাবে তোমরা কিন্তু তোমাদের মতন করে লিখবে দিয়ে এবার দেখো এখানে নোটিশ এটা ক্যাপিটাল এটা এরভাবে লিখবে কীভাবে লিখবে আমি নোটিশের ভিডিওতে বলেছি এইভাবে লিখলে এবারে দেখে তাহলে তোমার কী বিষয়ে নোটিশটা লিখতে হচ্ছে সেটাখানে বিষয়টা এমনি ব্যাকেটের মধ্যে লিখতে পারো বা তোমরা সাবজেক্ট করেও লিখতে পারো কীরকম তাহলে এখানে আমি এটা কী বিষয় না কন্ট্রিবিউশানস টু দি আমফান এফেক্টেড পিপল অর্থাৎ আমফানে পীড়িত লোকেদের জন্য দান সামগ্রী দেওয়া তাহলে কন্ট্রিবিউশনস টু দি আমফান এফেক্টেড পিপিল এবারে এখানে একটা কাল্পনিকভাবে রেফারেন্স নম্বর এটা আর ইএফ ফুলস্টপ ফুল ফুলস্টপ করে এটা কোলন মানে রেফারেন্স নম্বর এটাকে বলছে রেফারেন্স নম্বর দিয়ে এবার এটা একটা কাল্পনিক যেমন অনেকে সেই স্কুলের সংক্ষেপের নাম দিয়ে একটা সংখ্যা থাকে যেমন আমি এটাতে জে এইচ ই এইচ এস এবং একটা স্কুলের একটা সংক্ষিপ্ত নাম দিয়ে স্ল্যাশ দিয়ে টুয়েলভ এরকম তোমরা একটা রেফারেন্স নম্বর দেবে আর অবশ্যই নোটিসে কিন্তু ডেটটা ভীষণ ভাইটাল আমি এখানে একটা ডেট যেমন কাল্পনিকভাবে দিয়েছি কুড়ি পাঁচ দু হাজার কুড়ি এটা সম্পূর্ণ কাল্পনিক ডেট সেরকম তোমরাও একটা কাল্পনিক ডেট বা সেই আমফানের সময়কার একটা ডেট দেবে এবারে দেখো নোটিশ কীভাবে শুরু করতে হবে নোটিশ লেখার ভিডিওতে আমি বলে দিচ্ছি অল দি স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল হ্যাজ ডিসাইডেড টু সেন্ড জেনারাস কন্ট্রিবিউশনস টু দি ভিকটিমস অফ সাইক্লনিক স্টর আমফান সমস্ত আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের এত দ্বারা জানানো যায় যে আমাদের স্কুল সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের জেনারাস কন্ট্রিবিউশন অর্থাৎ একটু দয়ালুভাবে বা আমাদের একটু দানশীল দানশীলতার যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো আমাদের ওই সাইক্লোনিক স্টর্ম আমফান আমফানের যে ঘূর্ণিঝড় তাতে যে সমস্ত ব্যক্তিরা পীড়িত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পাঠাতে হবে ইউ আর অল অ্যাওয়্যার দ্যাট তোমরা সবাই সচেতন যে বা তোমরা সবাই যে জানো যে দি পিপল অফ সাউথ টোয়েন্টি ফোর পরগনাস নর্থ টোয়েন্টি ফোর পরগনাস কলকাতা পূর্ব মেদিনীপুর হুগলি আর গ্রেডলি অ্যাফেক্টেড বাই আমফান তোমরা সবাই জানো যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর হুগলি এই সমস্ত জেলাগুলোর লোকেরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমফানে মিলিয়নস অফ পিপল ওয়ার রেন্ডার্ড হোমলেস লক্ষ লক্ষ লোক তাদের বাড়ি ঘর বাড়ি হারিয়েছে দে আর পাসিং দেয়ার ডেস ইন এক্সট্রিমলি ডিস্ট্রেসড সিচুয়েশান তারা তাদের দিনগুলো প্রচণ্ড অসহায় অবস্থার মধ্যে কাটাচ্ছে ইট ইস আওয়ার মরাল ডিউটি টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড এটা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সো অল দি স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু কন্ট্রিবিউট ক্যাশ অর কাইন্ড জেনারাসলি সুতরাং সমস্ত ছাত্রছাত্রী অনুরোধ করা হচ্ছে তারা টাকা পয়সা অথবা জিনিসপত্র যেন উদারভাবে দান করে জানি মানে উদারভাবে উদারভাবে দান করে দে শুড সাবমিট দেয়ার কন্ট্রিবিউশন তাদের উচিত তাদের যে সমস্ত দান সামগ্রী আছে সেগুলো জমা দেবে কোথায় না টু দি সাইন এখানে দেখো এই অংশটা এখানে আমি একটু চিহ্ন দিয়ে লিখে দিয়েছি অংশটা লেখা হয়নি তাহলে সাবমিট দেয়ার কন্ট্রিবিউশন পরে টু দি সাইন তাহলে দে শুড সাবমিট দেয়ার কন্ট্রিবিউশন টু দি আন্ডারসাইন্ড অন অর বিফোর তাহলে টু দ্য আন্ডারসাইন্ড ওয়ানটা খেয়াল করো ইউএন আর এস আই জি ডি এটা আর ইউএনডিইআর এসআইজি এনইডি আন্ডারসাইন্ড অন অর বিফোর থার্টি ফার্স্ট মেথালে তোমার নোটিশটা যেমন দিবে তার অন্তত দশ বারো দিন বাদে এরকম একটা ডেটটা দিতে হবে ওই ডেটের মধ্যে আন্ডারসাইন্ড হতে নিম্ন স্বাক্ষরকারীর কাছে জমা দিতে হবে অল দি কালেকশানস উইল বি সেন্ড এই সমস্ত যে সমস্ত কালেকশানগুলো হবে সেগুলো আমরা সংগ্রহগুলো কোথায় পাঠাবো না উইল বি সেন্ড টু দি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অর্থাৎ মুখ্যমন্ত্রীর তান তহবিলে পাঠাবো কোঅপারেশন ফ্রম অল ইজ সলিসিটার এটা একটু বড়ো হয়ে যাচ্ছে বলে আর একটা শব্দ আর একটা বাক্য তোমরা আমি সেই নোটিশ রাইটিংয়ে যদি ভিডিওটা দেখো সেখানে বলা আছে দেখবে যে ফর ফার্দার ইনফরমেশান এনি ওয়ান ক্যান কন্ট্যাক্ট দি আন্ডারসাইন্ড ওইগুলো কিন্তু এগুলো লাস্টের এই দুটো বাক্য অবশ্যই আমি নোটিস রাইটিংয়ে ভিডিওটা ওই জন্য বারবার দেখতে বলছি একবার দেখে নেবে না দেখলে তাহলে আরও ভালো বুঝতে পারো কীভাবে নোটিশ যে কোনো নোটিশ লেখা যায় সেখানে ওই রকম লাস্টের দুটো সেন্টের সব ক্ষেত্রেই সমস্ত নোটিসে সব ক্ষেত্রে লাগানো যাবে যে ফর ফার্দার ইনফরমেশন ইনফরমেশান এনিওয়ান ওয়ান ক্যান কন্ট্যাক্ট দি আন্ডার সাইন্ড ওইটা আর কো ফ্রম অল ইজ সলিসিটেড এবার দিয়ে দিলে অর্থাৎ সকলের কাছ থেকে সহযোগিতা কাম্য দিয়ে এবারে এসডি করে এটা মানে সাইন্ড আর কি তাহলে এবারে তোমার নামটা লিখলে এবার কিসে তোমার পদটা কি না দি ক্যাপ্টেন এখানে বলে দেওয়া আছে প্রশ্নটাতে বলাতে হবে না কোন স্কুলের না তোমার ওই যে উপরে যে স্কুলের নাম সেই স্কুল এখানে দিলে দিয়ে এবার এখানে এসডি করে এখানটায় এরকম এই যে একটু আমরা ছেড়ে দিয়েছি মানে এইখানটাই সাইন করতে হবে বা সাইন করবেন হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তাহলে কাউন্টার সাইন বাই দি হেডমাস্টার অথবা তোমার এখানে হেডমিস্ট্রেসও হতে পারে তুমি যেটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য সেইটা হয়তো লিখলে দুটোই চলবে তাহলে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস তাহলে দুটোই কিন্তু হতে পারে যাই হোক তোমাদের নব্বই নম্বরে পুরো কোয়েশ্চেন কিভাবে করা যাবে আমি লিখে এখানে উত্তর সহ বললাম এবং অনেক কিছু যে টিপসগুলো দিলাম সেগুলো তোমরা ফলো করবে এবং বারবার বলছি যে তোমরা কিন্তু অতি অবশ্যই কোশ্চেনগুলো পড়বে একটু ঠান্ডা মাথায় পড়ে মানাটা বুঝে তারপর করবে এবং তোমাদের কোনোরকম কোনো কিন্তু প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না কোনোভাবেই ছেড়ে আসবে না এবং চেষ্টা করবে তোমরা ওই প্রশ্নের থেকেই দেখবে অনেক উত্তর করতে পারবে কোনো রকমভাবে ফাঁকা রাখবে না ছেড়ে আসবে না আশা করা যায় তোমরা আমি যেগুলো টিপসগুলো দিলাম সেগুলো কাজে লাগাবে বা সেইভাবেই তোমরা উত্তর করতে পারবে যাই হোক তোমরা যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আমার কথা শুনে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বেস্ট অফ লাক